সারা দেশে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। বিশেষ করে সবথেকে বেশি কুয়াশা আর শীত অনুভূত হচ্ছে উত্তরাঞ্চলে, ফলে বিপাকে পড়েছেন কৃষকরা। এরই মধ্যে ফসল রক্ষায় বেশ কিছু পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। গবেষকরা বলছেন, এলাকা ভেদে ভিন্ন ভিন্ন ব্যবস্থা নিতে হবে। সতর্কতা ও নিয়ম মেনে পরিচর্যা করলে ক্ষতির হাত থেকে ফসলকে অনেকাংশেই রক্ষা করা সম্ভব। আরও জানাচ্ছেন সাকিবুর রহমান। সপ্তাহ জুড়ে বরফ ঝরা শিশির ও কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সেই সাথে বাতাস আর প্রতিকূল আবহাওয়ায় আলু, ভুট্টা, সরিষা ও বোরো ধানের বীজ সহ বিভিন্ন ফসল নিয়ে বিপাকে কৃষকরা। ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে চলতি মৌসুমের ইরি চাষ। অতিরিক্ত কুয়াশায় আলু গাছে পচন ধরতে শুরু করায় দুশ্চিন্তায় দিন কাটছে কৃষকদের। ধানের বীজ নষ্ট হয়ে যাচ্ছে, তারপরে আপনার মনে করেন যে পলিথিন ঢাকা দিয়েও রক্ষা হচ্ছে না। ঘন কুয়াশার কারণে আলুর বীজ ধান কত সমান নষ্ট হয়ে যাচ্ছে। ঠান্ডার কারণে দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে ভুট্টা বিচন সব নষ্ট হয়ে যাচ্ছে। শৈত্যপ্রবাহ থেকে ফসল রক্ষায় বিভিন্ন পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ, যেখানে বোরো ধানের বীজতলায় পানি ধরে রাখার পরামর্শ ছাড়াও ঠান্ডার প্রকোপ থেকে বাঁচতে বীজতলা রাতে স্বচ্ছ পলিথিন দিয়ে ঢেকে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ধান গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক বলছেন, অঞ্চল ভেদে ফসল রক্ষায় ব্যবস্থা নিতে হবে, তাহলেই এই আবহাওয়াতে ফসল রক্ষা করা সম্ভব। ঠান্ডা পড়লে চারাকে যদি বাঁচিয়ে রাখা যায় তো চারা বৃদ্ধি হয়তো একটুখানি থেমে থাকবে, কিন্তু পরবর্তীতে এক সময় এটা রিকভার করবে। এভাবে ঠান্ডা পড়লে হাওড়ে কিন্তু যে সমস্ত ধান মানে লাগানো হয় তার বৃদ্ধিকাল জীবনকাল যদি 150 দিন থাকে, সেটা বৃদ্ধি পেয়ে 155-160 দিন হতে পারে। এছাড়াও আলুর নাবি ধসা রোগের আক্রমণ থেকে বাঁচতে ম্যানকোভেজ গোত্রের ছত্রাকনাশক স্প্রে করার কথা বলা হয়েছে। সরিষা, আমের, মুকুল, ভুট্টা সহ কচি ফল গাছ ঠান্ডা বাতাস থেকে রক্ষার কী করণীয় তাও বলা হয়েছে কৃষি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা।